আজ আমরা এই ভিডিওটিতে জানব আপনি কিভাবে আপনার স্বাস্থ্যসাথী কার্ডের ব্যালেন্স চেক করবেন মোবাইলের মাধ্যমে। আজকের দিনে স্বাস্থ্যসাথী কার্ড একটি গুরুত্বপূর্ণ কার্ড। এই কার্ডের মাধ্যমে আপনি আপনার পরিবারের সদস্যদের চিকিৎসা করাতে পারবেন, কিন্তু অনেকেই জানেন না যে তার স্বাস্থ্যসাথী কার্ডে কত টাকা আছে বা ব্যালেন্স আছে। কোথাও স্বাস্থ্যসাথী কার্ড চিকিৎসার জন্য ব্যবহারের পর কত ব্যালেন্স আছে সেটাও জানেন না। আজ আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আপনারা কিভাবে মোবাইলের মাধ্যমে স্বাস্থ্যসাথী কার্ডের ব্যালেন্স চেক করতে পারবেন। আপনারা প্রথমে প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে গিয়ে স্বাস্থ্যসাথী অ্যাপটি ডাউনলোড করে নেবেন বা ইনস্টল করে নেবেন। আমার এখানে ইনস্টল করা আছে, তাই আমি আর ইনস্টল করছি না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্বাস্থ্যসাথী অ্যাপটি, এটি আপনাদের ডাউনলোড করার পর বা ইনস্টল করার পর এরকম শো হবে। আপনি এই অ্যাপসটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এটাকে স্কিপ করে দেবেন। স্কিপ করে দেওয়ার পর আপনার মোবাইল স্ক্রিনের বাম দিকে এই কোণে থ্রি ডট দেখতে পাবেন। এই থ্রি ডট দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলি অপশান খুলে যাবে, যেমন লগ ইন, হোম, অ্যাবাউট, স্বাস্থ্যসাথী, প্যাকেজেস, আরটিআই, নোটিস, ইউআরএন ভেরিফিকেশন, চেক, হসপিটাল রেজিস্ট্রেশন স্ট্যাটাস, ফটো গ্যালারি, ভিডিও গ্যালারি, হাউ ক্যান আই হেল্প ইউ, নিয়ারবাই হসপিটালস। আপনি এর মধ্যে থেকে এই এই যে অপশানটি দেখতে পাচ্ছেন ইউআরএন ভেরিফিকেশন, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এই পেজটি ওপেন হবে। এখানে আপনি আপনার সিলেক্ট ডিস্ট্রিক্ট, এখানে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে, আপনার যে ডিস্ট্রিক্ট সেটা আপনি সিলেক্ট করবেন। হয়ে যাওয়ার পর আপনি এখানে আপনার স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা বা ইউআরএন নাম্বারটা আপনি এখানে টাইপ করবেন। এই জায়গা আপনি টাইপ করবেন। চলুন আমি টাইপ করে দেখিয়ে দিচ্ছি। ইউআরএন নাম্বার বা স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার দেওয়ার পর আপনি এখানে শো ডেটাতে ক্লিক করবেন। শো ডেটায় ক্লিক করার পর আপনার সামনে আপনার পরিবারের যে সকল সদস্যের নাম এই স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে আছে তাদের সকলের নাম এখানে শো হবে। আপনি এটাকে একটু উপরে তুলবেন, তোলার পর দেখবেন এই জায়গায় একটি রেড কালারের ভিউ ব্যালেন্স বলে শো হচ্ছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে ওপেন হবে, দেখবেন আপনার কত ব্যালেন্স এই কার্ডের মধ্যে আছে যেটা আপনি পরবর্তীকালে ব্যবহার করতে পারবেন। যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। ধন্যবাদ।